ভিওএ60-তে স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। জাপানের নাগাসাকিতে এবছর পারমাণবিক বোমা হামলার স্মরণ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রাহাম ইমানুয়েল শুক্রবারের অনুষ্ঠানে যোগ দেননি, এর পরিবর্তে তিনি টোকিওর একটি বৌদ্ধ মন্দিরের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। শহরের নিরাপত্তার কারণ দেখিয়ে তারা রাশিয়া ও ইসরায়েলের রাষ্ট্রদূতকেও আমন্ত্রণ জানায়নি। ইমানুয়েল একে নিরাপত্তার নয়, রাজনৈতিক সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। পেন্টাগন জানিয়েছে, ইরাকের আল আসাদ বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেনাদের উপর সাম্প্রতিক রকেট হামলায় 4 সেনা নিহত ও 1 কর্মী আহত হয়েছেন। প্রাথমিকভাবে কর্মকর্তারা ওই ঘটনায় মোট 7 জন আহত হয়েছিল ববলে জানিয়েছিলেন। তার মধ্যে 2 জন অল্প আঘাত পেয়েছেন এবং কাজে ফেরত গেছেন বলে জানিয়েছে পেন্টাগন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বাতিল হওয়া টেইলর সুইফটের কনসার্টে হামলার ষড়যন্ত্রের ঘটনায় তৃতীয় আরেক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। মূল সন্দেহভাজনের সঙ্গে ওই তরুণের যোগাযোগ ছিল বলে অভিযোগ। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।